नमस्कार বন্ধুরা, আমি শুভঙ্কর চলে এসেছি আবারো। আমরা কিন্তু হুগলি জেলার প্রশ্নে চলে এসেছি একই অ্যাজ ইউজুয়াল মতো, ঠিক আছে। আজকে আমাদের 28 এপ্রিলের কিন্তু প্রশ্ন নিয়ে এসেছি, প্রথম যে 13 নম্বর ফেজ তার প্রশ্ন নিয়ে। তো চলো শুরু করি। দেখো প্রথম প্রশ্ন বলেছে, একজনকে প্রশ্ন করেছে যে ভিটামিন এ কোথায় পাওয়া যায়। তোমরা জানো যে ভিটামিন এ কিন্তু পালং শাকে পাওয়া যায়, বাঁধাকপিতে পাওয়া যায়, কড মাছের লিভারও কিন্তু পাওয়া যায়, ঠিক আছে। তো উত্তরটা কি বলা হবে? পালং শাক। উত্তরটা পালং শাকে পাওয়া যায়, ঠিক আছে, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তো দেখো তারপরে কি প্রশ্ন করেছে, তারপরে প্রশ্ন করেছে ইতিহাস থেকে যে খিলাফত আন্দোলন কবে হয়। দেখো বন্ধুরা, তোমরা কিন্তু বেসিক কনসেপ্ট অবশ্যই জানবে কিন্তু, ঠিক আছে। খিলাফত আন্দোলন কবে হয় বলো তো? উত্তরটা হবে 1920 সালে। 1920 সালে কিন্তু খিলাফত আন্দোলনটা ইতিহাসে হয়। এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা অবশ্যই দেখে নেবে এবং এগুলো নোট করে নাও, ঠিক আছে। নেক্সট প্রশ্ন বলেছে, দেখো কোষ কে আবিষ্কার করেন। তো তোমরা বুঝতে পারছ যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড তাদের কিন্তু অবশ্যই বেসিক কনসেপ্ট রাখতে হবে, যেমন কোষ কে আবিষ্কার বলো? উত্তর হবে রবার্ট হুক। খুব সহজ এবং ইজি কোশ্চেন। উত্তর হবে কি? রবার্ট হুক 1665 সালে কিন্তু কোষ আবিষ্কার করেন বিজ্ঞানী রবার্ট হুক। তো বন্ধুরা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নেক্সট প্রশ্ন কি বলছে? বলছে জুল কিসের একক। তো সায়েন্সে কিন্তু প্রশ্ন বেশ ভালোই করছে, তোমরা দেখে নাও। ও বলছে জুল কিসের একক, তো উত্তরটা বলো তো কী হবে? স্মার্টলি বলতে হবে, জুল হলো স্যার কার্যের এসআই একক। কী হবে উত্তরটা বলো? কার্যের এসআই একক। ব্যাস হয়ে গেল ক্লিয়ার উত্তর, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো বন্ধুরা। নেক্সট প্রশ্ন দেখানো কি বলছে? বলছে লিঙ্গ শব্দের অর্থ কী। ক্লাস 4 কিন্তু রয়েছে বাংলা ব্যাকরণে লিঙ্গ কাকে, মানে লিঙ্গ শব্দের অর্থ কী। উত্তর হবে লিঙ্গ অর্থ চিহ্ন বা বৈশিষ্ট্য, আমরা বলতে পারি চিহ্ন বলতে পারি। তো বন্ধুরা তোমরা দেখে নিলে প্রশ্নগুলো। তো এই সমস্ত প্রশ্ন তোমাদের পিডিএফ রয়েছে, তোমরা কিন্তু অবশ্যই নিতে, আমার কাছে নিতে পারো। অবশ্যই তুমি তোমরা যোগাযোগ করো অবশ্যই আমার সাথে। নাম্বারটা আবার বলছি তোমার দেখে নাও, 9339-687509। তো বন্ধুরা এই নাম্বারের মধ্যে অবশ্যই যোগাযোগ করো সম্পূর্ণ পিডিএফ পেতে হলে, ঠিক আছে। চলো দেখে নিই নেক্সট কী আছে, আরও প্রশ্ন ডিসকাস করি। তো দেখো বন্ধুরা আর একটা প্রশ্ন করেছে কি, ওজন এর রাশিমালাটা কি। তোমরা জানো প্রত্যেকেই, আমি দেখো দেখেছি ও মানে কি ওয়েট, WIGHT ওয়েট মানে কি বলো? আমরা জানি কি মাস ইনটু কি বলো তো গ্র্যাভিটি রয়েছে, তাই না? তাহলে আমরা বলতে মাস ওয়েট মানে W, আর এম মানে কি মাস মানে এম, আর জি মানে এম ইনটু জি, এটা হচ্ছে কি বলো? এটা হচ্ছে গ্র্যাভিটি আসবে। তো বন্ধুরা অবশ্যই এই পর্যন্ত রাখলাম আমরা। বন্ধুরা পিডিএফ পেতে হলে বন্ধুরা অবশ্যই যোগাযোগ করো, প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে, তোমরা অবশ্যই নিয়ে নাও পিডিএফ 9339-687509। তো বন্ধুরা যোগাযোগ করো, থ্যাংক ইউ, ও দেখা হচ্ছে অন্য পার। থ্যাংক ইউ বন্ধু, খুব ঝড় বৃষ্টি হচ্ছে, থ্যাংক ইউ, থ্যাংকস। তো দেখো তারপরে প্রশ্ন করেছে 7 নম্বর প্রশ্ন, যে একজন ইংরেজি রোমান্টিক কবির নাম বলো। সে ইংলিশ অনার্স হয়তো করে তাকে প্রশ্ন করেছে, তো উত্তরটা কী হবে বলো তো? উত্তর সে বলেছে স্যার উত্তর হবে পিভি শেলি। তখন তাকে প্রশ্ন করেছে ঘুরিয়ে কাউন্টার প্রশ্ন, আচ্ছা আপনি বলুন তো পিভি শেলির পুরো নাম কী হবে? তখন সে কিন্তু আর বলতে পারেনি। উত্তরটা কী হবে জানো? জেনে নাও, উত্তরটা হবে পার্সি বাইসি শেলি। ঠিক আছে, তাহলে তোমরা কিন্তু যেটা বলবে যেন সঠিক হয় এবং তার পুরো নাম জানতে হবে কিন্তু বন্ধুরা, বেশ ইম্পর্টেন্ট কিন্তু টপিক। তাহলে কি প্রশ্ন করেছে? প্রশ্ন করেছে যে একজন রোমান্টিক ইংলিশ কবির নাম বলো। উত্তর হবে পিভি শেলি। তখন বলো ফুল ফর্ম কী হবে? তখন বলতে হবে পুরো নাম হবে কি বলো? পার্সি বাইসি শেলি। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো কী করেছে। একটা বিজ্ঞান থেকে প্রশ্ন করেছে যে ভিটামিন সি এর রাসায়নিক নাম কী। তোমরা সবাই জানো উত্তরটা হবে অ্যাসকারবিক অ্যাসিড। তাহলে ভিটামিন তো খুব ইম্পর্টেন্ট টপিক কিন্তু, তোমরা অবশ্যই পড়ে যাবে। হ্যাঁ, তাহলে উত্তরটা কী বলো? অ্যাসকারবিক অ্যাসিড, অ্যাসকারবিক অ্যাসিড। তাহলে এই হলো সঠিক উত্তর, ঠিক আছে। এবং তারপরে আর একটা প্রশ্ন পেয়েছি আমরা হুগলি জেলা থেকে, যে একটা দুরন্ত বাচ্চাকে তুমি কীভাবে বোঝাবে। দেখো
যে দুরন্ত বাচ্চা হয় তাকে যেটা প্রশ্ন করেছে তাহলে তো আমরা কী করবো, তাকে খেলার ছলে আমরা বোঝাতে পারি। তাহলে কি উত্তর হবে বলো? খেলার ছলে আমরা তাকে বোঝাতে পারি। ঠিক আছে বন্ধুরা, ঠিক আছে চলো। তো তারপরে দেখো প্রশ্ন করেছে যে টেন্স তুমি ডেমো দাও। তো বেশ একদম সহজ প্রশ্ন, কিন্তু তখন তাকে বলতে হবে মাত্র দু মিনিটে ডেমো দিতে হবে। কি তোমরা দেখে নাও কীভাবে। তো বলতে হবে যে স্যার আমি তাহলে এটা কি এটা ক্লাসরুম মনে করতে পারি? বলো অবশ্যই, তুমি শুরু করো ক্লাস। তখন বলতে হবে ঠিক আছে তাহলে আমি শুরু করছি স্যার, ধন্যবাদ। তখন বলতে হবে যে দেখো বাচ্চারা, আমি তোমাদের একটা ইংরাজি ক্লাস নেব, খুব গুরুত্বপূর্ণ ক্লাস। তোমরা কি জানো যে আমি কিছু সেন্টেন্স যদি লিখি, আমি ধরো বলছি আমি যে আমি ভাত খাই, তাহলে কি বলো তো? আমি ভাত খাই মানে কি এখন খাই? আমি ধরি আমি ভাত খেয়েছিলাম, তাহলে আমি কি আগে খেয়েছিলাম, অতীতে খেয়েছিলাম? এবং আমি ভাত খাবো অর্থাৎ আমি ভবিষ্যতে খাবো, তাহলে অর্থাৎ ক্রিয়ার এই কালকে আমরা কি বলি? টেন্স বলি। তাহলে কি বলতে বলো? ক্রিয়ার কালকে, ক্রিয়ার কালকে টেন্স বলে। হয়ে গেল। এইবার এই টেন্স, টেন্স মেন তিন প্রকার, একটা হচ্ছে প্রেজেন্ট টেন্স বা বর্তমানকাল, আর একটা হচ্ছে গেন পাস্ট টেন্স বা অতীতকাল, আর একটা কি বলো ফিউচার টেন্স বা ভবিষ্যৎকাল। এইভাবে তোমরা ক্লাস কন্টিনিউ করবে, যদি থামতে হলে থেমে যাবে, না হলে ক্লাস করে যাবে। এবার বলতে হবে যে এর মধ্যে ভাগ রয়েছে, তোমরা জানো বাচ্চারা যে প্রেজেন্ট টেন্সের চারটে ভাগ। একটা কি রয়েছে বলো তো? একটা রয়েছে প্রেজেন্ট ইনডিফিনাইট, আরটা কি রয়েছে বলো তো? প্রেজেন্ট কন্টিনিউয়াস, আরটা রয়েছে প্রেজেন্ট পারফেক্ট, আরটা রয়েছে কি বলো? পারফেক্ট কন্টিনিউয়াস রয়েছে। তোমরা ফুল ফর্ম লিখে দেখাবে। এইভাবে প্রত্যেকে চারটার ভাগ রয়েছে, তো এইভাবে তোমরা বলবে এবং গঠন বুঝিয়ে দেবে। তো ঠিক আছে চলো, আমি বেশি দূরে গবো না, কারণ অনেক ডেমো তো রয়েছে, তো আরও ক্লাস করতে হবে। চলো নেক্সট দেখে নিই কী প্রশ্ন রয়েছে। তো দেখো তারপরে প্রশ্ন করেছে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে বুনিয়াদি শিক্ষার প্রবর্তককে। তোমরা হয়তো জানো, যারা আমার কাছে পড়ছো অনলাইনে অবশ্যই জানো, আমি কিন্তু এটা প্রশ্নটা কিন্তু পিডিএফ ফরম্যাটে পড়িয়ে দিয়েছি, বুঝিয়ে দিয়েছি এবং তার কিন্তু নোটস আমি দিয়ে দিয়েছি। ঠিক আছে, তো উত্তরটা কী হবে বলো তো? উত্তরটা হবে মহাত্মা গান্ধী। তাহলে বুনিয়াদি শিক্ষার প্রবর্তককে? মহাত্মা গান্ধী, ঠিক আছে, যাকে আমরা জাতির জনক বলে আখ্যা করি। তো তারপরে প্রশ্ন করেছে তাপ বা হিট কতভাবে প্রভাবিত হতে পারে। তোমরা জানো যে তাপ মেনলি তিন প্রকার, তিনভাবে প্রভাবিত হতে পারে। কী কী বলো তো? তিনভাবে, একটা হলো কী বলো তো? একটা হলো পরিচলন, একটা হচ্ছে পরিবহন, আরেকটা কী বলো তো? বিকিরণ পদ্ধতিতে, বিকিরণ পদ্ধতি। তাহলে এই তিনটে হচ্ছে তাপের সঞ্চালিত হওয়ার পদ্ধতি। তো বন্ধুরা বেশ ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা অবশ্যই দেখে নাও মন দিয়ে। আর বন্ধুরা যদি তোমাদের সম্পূর্ণ এই ক্লাসের পিডিএফ যেতে পাও, অবশ্যই আমার সাথে যোগাযোগ করো, আমার কাছে পিডিএফ ফরম্যাট রয়েছে। এই দেখো আমার কাছে সমস্ত পিডিএফ কিন্তু রয়েছে আমার কাছে, তোমরা অবশ্যই যোগাযোগ করো। আমি তোমাদের নাম্বারটা দিয়ে দিই, তোমরা অবশ্যই নোট করে নেবো। 9339687509। তোমরা অবশ্যই হোয়াটসঅ্যাপ, SMS বা কন্ট্যাক্ট করো, কল করে তোমরা PDFs কালেক্ট করে নাও বন্ধুরা। যদি কেউ অ্যাডমিশন নিতে চাও অবশ্যই কন্ট্যাক্ট করো, আমি 22-এর কিন্তু ব্যাচ শুরু করছি নতুন করে আবার। ঠিক আছে, নেক্সট দেখো কী প্রশ্ন করেছে। বলছে গোলকের ডেমো দাও। তো খুব ইম্পর্টেন্ট গোলক, কীভাবে করতে হবে যে দেখো আমি দু মিনিট ডেমো দিচ্ছি, তোমরা দেখে নাও। তো দেখো বাচ্চারা, তোমাদের আমি নতুন একটা বিষয় শেখাবো আজকে। আচ্ছা তোমরা কি বিকালে খেলাধুলা করো? কী নিয়ে খেলো বলো তো? ফুটবল দিয়ে খেলো, ঠিক বলেছো। তাহলে এরকম হয় না দেখতে ফুটবলটা বলো? তাহলে ফুটবল নিয়ে আমরা যখন খেলা করি, তাহলে ফুটবল, ক্রিকেটের বল, কাচের গুলি আমরা খেলা করি, তো তাহলে এইগুলোকে আমরা কী বলি তো বলো তো? এইগুলো একটা ঘন বস্তু, এই বল কিন্তু একটা ঘন বস্তুর উদাহরণ, ঘন বস্তু, ঠিক আছে। এবং এই বলের কিন্তু দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটে কিন্তু রয়েছে। তাকে আমরা কী বলবো বলো তো? কী বলবো? ত্রিমাত্রিক। এবার আমরা কী বলবো? ত্রিমাত্রিক একটা কিন্তু বস্তু, অর্থাৎ একটা ফুটবল, ক্রিকেট বল, কাচের গুলি, এগুলো সব কিন্তু কী বলো তো? এগুলো সবই একটা করে গোলকের উদাহরণ। তাহলে আমরা কী বলবো একে? একে আমরা বলবো
একটা গোলক। তাহলে ফুটবল একটা গোলকের উদাহরণ, ঠিক আছে? বা তোমার বাচ্চারা বুঝতে পেরেছো নিশ্চয়ই, এটা একটা গোলক আমরা বলি। এবার এখান থেকে প্রশ্ন আসতে পারে যে গোলক কি, এর একটা নির্দিষ্ট বিন্দু রয়েছে এবং একটা ব্যাসার্ধ রয়েছে আর। তাহলে আমরা বলতে পারি গোলকের আয়তনের সূত্র রয়েছে, কি বলো তো, তোমরা কি জানো? এটা অবশ্য উঁচু আছে, 4/3 পাই আর কিউব ঘন একক, ঠিক আছে? তো এইগুলো ভাবে তোমরা বুঝিয়ে দেবে, ব্যাস হয়ে গেল, ঠিক আছে? দুটো একটা প্রশ্ন কিন্তু ক্লাস প্রশ্ন করতে পারে যে বলতো এর সমগ্র ক্ষেত্র কত হবে, উত্তর 4π r² বর্গ একক, ঠিক আছে? এইগুলো প্রশ্ন হতে পারে। তো ঠিক আছে, চলো দেখে নেক্সট প্রশ্ন করেছে। তো তারপরে দেখো প্রশ্ন করেছে কি, আমাদের মানব কর্ণের বা কানের কয়টি অংশ? তোমরা জানো যে তিনটি অংশ, কি কি বলতো? তিনটি অংশ মোট কানের কিন্তু আমাদের, হ্যাঁ। একটা হচ্ছে কি বলতো, একটা হচ্ছে বহিঃকর্ণ, একটা হচ্ছে মধ্যকর্ণ, আর একটা হচ্ছে কি বলো, অন্তঃকর্ণ। অন্তঃকর্ণ তো এইভাবে কিন্তু এক মানে খুব সিম্পল প্রশ্ন করছে, তোমরা কিন্তু কনফিডেন্স রাখবে এবং আত্মবিশ্বাস না হলে কিন্তু এক্সাম দেওয়া যাবে না, মনে বল রাখতে হবে এবং ভালো করে পরীক্ষা দিতে হবে, ঠিক আছে? তারপরে প্রশ্ন দেখো কী করেছে, বলছে মানব শরীরের বৃহত্তম অঙ্গ কোনটি? উত্তরটা হবে কিন্তু ত্বক বা চামড়া, ঠিক আছে? যাকে আমরা বলি স্কিন, বলি ইংলিশে বলি স্কিন। স্কিন হচ্ছে এমন একটা অঙ্গ সবথেকে বৃহত্তম অঙ্গ মানব দেহে, ঠিক আছে? তারপরে প্রশ্ন করেছে কি বলো, ভাগের ধারণ তুমি ডেমো দেখাও। তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, দেখো ডেমো দেওয়ার কৌশলটা কিন্তু তোমাদের আমি শিখিয়ে দিই বন্ধুরা। তোমরা কীভাবে দেবে একটু বলে দিই, তোমরা শুনে নাও। যারা বর্তমানে আমার কাছে পড়ছো অনলাইনে, তারা কিন্তু অলরেডি আমার কিন্তু সাবস্ক্রিপশন নিয়ে নিয়েছে, তোমরাও চাইলে নিতে পারো। আমার চ্যানেলে যাবে, দেখবে জয়েন বাটন রয়েছে, ওখানে ক্লিক করে তোমরা শুধুমাত্র জয়েন হবে। জয়েনে ক্লিক করার পর দেখো চলে আসবে, নেক্সট আসবে নিচের দিকে শুধুমাত্র সুপার সাবস্ক্রাইবার, সুপার সাবস্ক্রাইবারে তোমরা জয়েন হয়ে যাবে। সেখানে তোমাদের নাম, অ্যাড্রেস এবং পেমেন্ট শুধুমাত্র 59, হ্যাঁ। পে করলে তোমরা কিন্তু সম্পূর্ণ ডেমো দেখতে পারো মাত্র 2 মিনিটে, ঠিক আছে বন্ধুরা? দেখো কীভাবে ডেমো দিতে হবে। প্রথমে বলতে এখন যারা আমি তোমাদের বিষয় শেখাবো, আচ্ছা আমরা যোগ বিয়োগ গুণ শিখেছি, আজকে আমরা নতুন বিষয় শিখব। এই দেখো মনে করো এখানে মোট 16টা আপেল রয়েছে, আমরা 16টা আপেল আমরা সমানভাবে 4 জনকে ভাগ করে দেব, একে আমরা বলি ভাগের চিহ্ন। তাহলে কথা বলতো তোমরা জানো, দেখে নাও এই 16টা আমরা লিখবো কাঠির সাহায্যে, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, বুঝতে পারছো? ভাগ করে বলো 4 দিয়ে, তাহলে 1, 2, 3, 4, তোমরা বুঝতে পারছো? দেখো কাঠির সাহায্যে কিন্তু আমি বুঝিয়ে দিচ্ছি, খুবই সহজ বন্ধুরা, কঠিন কিছু নাই। তাহলে আমরা 4টে বান্ডিল করব, একটা 4টে বান্ডিল হলো তাই না? তাহলে 4টে করে 1টা বান্ডিল করলাম, 4টে 4টে দিয়ে 4টে বান্ডিল, 1টা 2টো 3টে 4টে, তাহলে 4 হলো। তাহলে আমরা বলতে পারি যে 16কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে সর্বদা ভাগফল 4ই হবে। এইভাবে আমরা খুব সহজে এবং সিম্পলি করে কিন্তু ভাগের ধারণা শেখাতে পারি। তো বন্ধুরা কেমন লাগছে বন্ধুরা, যদি আমার এই পরিশ্রম তোমাদের ভালো লাগে বন্ধুরা অবশ্যই একটা লাইক তন্ত করবে, আর নতুন নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, আরও নতুন ভিডিও কিন্তু অবশ্যই আসছে, ঠিক আছে? চলো দেখে নিই নেক্সট আর কি প্রশ্ন রয়েছে। তো দেখো তারপরে প্রশ্ন করেছে আমাদের একটা মানে জাতীয় সঙ্গীত বা আমাদের যেটা রয়েছে ন্যাশনাল সং কী বলো আমাদের, এটা থেকে একটা প্রশ্ন করেছে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো উত্তরটা বলতো কী হবে, উত্তর হবে বন্দে মাতরম, বন্দে মাতরম আমাদের ন্যাশনাল সং, ঠিক আছে? তারপরে প্রশ্ন করেছে রাতকানা কেন হয়। দেখো বন্ধুরা আমরা কিন্তু যতই পড়াশোনা করি না কেন আমাদের কিন্তু একটা বেসিক কনসেপ্ট অবশ্যই রাখতে হবে, তাই না? তাহলে রাতকানা রোগটা কেন হয় বলো তো তোমরা জানো কি? উত্তরটা হবে ভিটামিন এর অভাবে হয়, যার রাসায়নিক নাম কী বলতো, রেটিনল। উত্তর কী হবে, ভিটামিন এর অভাবে কিন্তু আমাদের রাতকানা রোগটা হতে পারে। তো বন্ধুরা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা অবশ্যই নোট করে রাখো এবং নোটস পাইলে যেতে অবশ্যই তোমরা কিন্তু আমাকে জানাও, আমি নোটস তোমাদের সম্পূর্ণভাবে দিয়ে দেবো, কোনো সমস্যা নেই। নেক্সট প্রশ্ন বলেছে কি, শূন্যের ধারণাটা ডেমো দাও। তো দেখো আমি তোমাদের 2 মিনিটে ডেমো দেবো, এখন দেখে নাও কীভাবে দিতে হবে। তো প্রথমে বলতে হবে স্যার আমি কি আপনাদের এটা ক্লাসরুম ভাবতে পারি, এটা
বলো অবশ্যই, তো চলো শুরু করে দিই। তখন বলতে হবে, দেখো বাচ্চারা আজকে আমি তোমাদের তোমাদের সাথে খেলা খেলবো। কী বলো তো, দেখো তোমাদের আমি আজকে এখন তো কী এনেছি তোমাদের জন্য, আজকে আমি কী বলতো এটা, আমি তোমাদের জন্য তিনটে বেলুন নিয়ে এসেছি, দেখেছো তোমরা? হ্যাঁ ঠিক বলেছো, তাহলে একটা দুটো তিনটে নিয়ে এসেছি বেলুন। আচ্ছা আমি সুচ দিয়ে একটা ফাটিয়ে ফেললাম, তাহলে কটা বলতো কটা থাকবে বেলুন? থাকবে দুটো, থাকবে ঠিক বলেছো, আমি আর একটা ফাটিয়ে দেবো সুচ দিয়ে। কটা থাকবে বলতো? কটা থাকবে? একটা থাকবে ঠিক, আমি এটাও ফাটিয়ে দেবো। তাহলে কটা বলতো বেগুন আছে? কটা আছে বলো? নেই, কিছু নেই, তাই তো, কিছুই নেই। তাহলে কিছুই নেই এই কথাটাকে আমরা অঙ্কের ভাষায় বলবো শূন্য। তাহলে আমরা কি বলতে পারি বলো তো? বেলুনের সংখ্যা সমান সমান শূন্যটি। তাহলে এই যে কিছু নেই মানে একে আমরা অঙ্কের ভাষায় বলি কি বলো? শূন্য বলি। এখন প্রশ্ন করতে পারে, আচ্ছা বলো তো বিজ্ঞানের ভাষায় একে কী বলা হয়? একে বিজ্ঞানের ভাষায় বলা হয় বিহীন, বিহীন বলে। যেমন কী বলো তো, আমি বলতে পারি গাছবিহীন, তাই তো, মানে গাছ নেই, তাই তো, বলতে না ফলবিহীন, মানে কোনো ফল নেই, ফলবিহীন উদ্ভিদ, তাই তো। তাহলে বিহীনকে বলি আমরা কি? শূন্যকে আমরা বিজ্ঞান বা সায়েন্টিফিক ভাষায় বলি আমরা বিহীন। তো বন্ধুরা বুঝতে পারছো নিশ্চয়ই? তো বন্ধুরা অবশ্যই বুঝতে পারলে কমেন্ট করো কেমন লাগছে এরকম ভিডিওগুলো, আর অবশ্যই বন্ধুরা লাইক করবে। চলো দেখে নিই নেক্সট কী প্রশ্ন রয়েছে। তো দেখো এবার প্রশ্ন করেছে কি যে FPS-এর পুরো কথা কি? তো দেখো এটা দুটো উত্তর হতে পারে, একটা হচ্ছে শিক্ষা সংক্রান্ত FPS মানে কি বলতো? ফ্রি। F মানে কি বলতো? F মানে ফ্রি, আর P মানে প্রাইমারি, ফ্রি প্রাইমারি, আর এস মানে স্কুল, এটা হতে পারে। অর্থাৎ ফ্রি প্রাইমারি স্কুলকে আমরা কি FPS বলি, আবার মানে সায়েন্সের ভাষায় আমরা বলতে পারি F মানে কি বলতো? F মানে আমরা একটা একক বলি, F মানে ফুট, ফুট, আর P মানে বলতো পাউন্ড, ফুট পাউন্ড, আর এস মানে কি বলতো? সেকেন্ড। এটা কিন্তু একটা একক পদ্ধতি, যেরকম আমরা SI জানি, FPS জানি, আর কি জানি, CGS জানি, তো ঠিক এটা একটা একক। তাহলে বুঝতে পারলাম। এবার দেখো নেক্সট কী প্রশ্ন করেছে, ডেমো দেখায় তোমাদের, ঠিক আছে। নেক্সট প্রশ্ন কী করেছে বলছে, গাছের খাবার তৈরি, গাছের খাবার তৈরি, তো কীভাবে তোমরা বোঝাবে? তো দেখো বাচ্চারা তোমরা বলতো বোর্ডে কী দেখতে পাচ্ছ? আমি এখানে একটা গাছ আঁকবো, একটা সঙ্গে একটা গাছ এঁকে ফেলবো আমরা সুন্দর করে, ঠিক আছে। এখান দিয়ে শাখা পোশাক আঁকবো আমরা সুন্দর করে। এবার দেখো গাছে পাতা হবে, তাই না? তারপরে এখান দিয়ে মূল থাকবে, একটা গাছ আঁকলাম মোটামুটি করে। এখন বলতে হবে যে আমি গাছটা সুন্দর করে আঁকি। তো দেখো আমি কিন্তু একটা গাছ এঁকে নিয়েছি, মোটামুটি একটা গাছ হলো। এখন বলতে হবে যে দেখো বলতো এটা কী এঁকেছি বাচ্চারা? একটা গাছ এঁকেছি আমরা। তোমরা কি জানো যে গাছও কিন্তু খাবার খায়? আমরা যেরকম ভাত খাই, সবজি খাই, রুটি খাই, গাছও কিন্তু খাবার তৈরি করে বা রান্না করে খাবার খায়। তাহলে এই যে গাছের পাতা রয়েছে না, পাতায় কিন্তু সূর্যালোক পড়ে, সূর্যের আলো এসে পড়ে, এবং তারা কিন্তু পরিবেশ থেকে একটা গ্যাস আছে কার্বন ডাইঅক্সাইড, সেটা কিন্তু শোষণ করে, তারা কিন্তু মূলরোমের সাহায্যে খনিজ লবণ শোষণ করে পাতায় পৌঁছায়, ঠিক আছে। খনিজ লবণ সাহায্যে তুলে পাতায় গিয়ে তারা কিন্তু খাবার তৈরি করে। কিভাবে বলতো? সূর্যের আলো এসে পড়লে তখন খাবার তৈরি হয়, ঠিক আছে। তাহলে এই পদ্ধতিকে আমরা কী বলি বলতো? আমরা বলি শালোক সংশ্লেষ। কী বলি? শালোক সংশ্লেষ।
যাকে আমরা ইংলিশে বলি কি ফটোসিনথেসিস, ফটোসিনথেসিস, ঠিক আছে। তো এইভাবে ডেমোটা বুঝিয়ে দেবে এবং সমীকরণ চালে দেখাবে। এবার আর একটা গুরুত্বপূর্ণ ডেমো এসছে, ত্রিভুজের ধারণা। তো কীভাবে শেখাতে হবে দেখো বাচ্চারা, তোমাদের আমি একটা নতুন একটা বিষয় শেখাবো। আচ্ছা, তোমরা কখনো দেখেছো দেশলাই কাঠি কেমন হয়, দেখেছো তাই না? তাহলে এইরকম কাঠি হয়, দেখো এইরকম একটা কাঠি আমি রাখলাম, হ্যাঁ এরকম একটা রাখলাম আর এরকম একটা রেখে দিলাম। তাহলে এটা বলো কী হলো, এখানে কটা কাঠি আছে বলো? তিনটে কাঠি আছে। তাহলে একটা দুটো তিনটে, তাহলে তিনটে কাঠি দিয়ে একটা আমরা চিত্র অঙ্কন করলাম। তো তাকে আমরা কী বলি বলো তো? তাকে বলি আমরা ত্রিভুজ বলি। তাকে আমরা কী বলি বলো তো? ত্রিভুজ বলি। তাহলে আজকে তোমাদের বিষয় কী বলো? ত্রিভুজের ধারণা আমি শেখাবো। তো দেখো বাচ্চারা, কাকে বলে আমি তোমাদের একটু বলে দিই যে তিনটি বাহু দ্বারা তিনটি সরল রেখাংশ দ্বারা, সরল রেখাংশ দ্বারা সীমাবদ্ধ, সীমাবদ্ধ সমতলিক চিত্রকে আমরা ত্রিভুজ বলি। কেন বলি? দেখো এটা কিন্তু একটা দুটো তিনটে সরল রেখাংশ রয়েছে, সীমাবদ্ধ রয়েছে, তিনজন সীমাবদ্ধ রয়েছে এবং সাম মানে কি সমান্তলে কিন্তু অবস্থান করেছে, তাকে আমরা কি বলবো? ত্রিভুজ বলবো। আবারও বলছি, তিনটি সরল রেখাংশ দ্বারা সীমাবদ্ধ সমতলিক চিত্রকে আমরা কি বলবো? ত্রিভুজ বলবো। তোমরা বুঝতে পেরেছো? ত্রি মানে তিন আর ভুজ মানে বাহু, অর্থাৎ তিনটে পা, তাকে আমরা ত্রিভুজ বলি। ব্যাস হয়ে গেল। এবার এখানে আরও ভাগ রয়েছে ত্রিভুজের, তিনটি ত্রিভুজের দুটো ভাগ রয়েছে, একটা বাহু ভেদে একটা কোণ ভেদে, ঠিক আছে। এগুলো পরে ক্লাসে দেখে আমাদের শেখাবো। তো আজকের ক্লাসে এই পর্যন্তই, ঠিক আছে বাচ্চা, তোমরা নোট করে নাও। তো দেখো তারপরের প্রশ্ন কি করেছে, খুব গুরুত্বপূর্ণ। বলছে আর টি আই ও আর টি ই এর পার্থক্য কি? তোমরা জানো যারা এখানে সবাই শিক্ষা সংক্রান্ত তথ্য জানো সবাই বন্ধুরা, বলছে আর টি আই মানে কি বলো তো? রাইট টু ইনফরমেশান, রাইট টু ইনফরমেশান মানে তথ্য জানার অধিকার আইন। এটা 2005 সালে কিন্তু গঠিত হয়, 2005-এ হয়। আর আর টি মানে কি বলো তো? রাইট টু এডুকেশান, রাইট টু এডুকেশান অ্যাক্ট আইন যাকে বলে, এটা কবে হয়? 2009 সালে কিন্তু হয়। অর্থাৎ একটা শিশুকে বিনামূল্যে 14 বছর শিক্ষা, সম্পূর্ণ বিনামূল্যে, এটা শিক্ষা সংক্রান্ত। এটা হচ্ছে আমাদের তথ্য প্রমাণ ভুলের জন্য আমরা আর টি আই করে থাকি, ঠিক আছে বন্ধুরা। তো বন্ধুরা বুঝতে পারছো তো নাকি? তো এই হলো আমাদের সিস্টেম। আবারও বলছি আর টি আই এর পুরো কথা হচ্ছে রাইট টু ইনফরমেশান, যা 2005 সালে সর্বশেষ আমাদের সংস্করণ করা হয়। আর আর টি মানে কি? রাইট টু এডুকেশান অ্যাক্ট 2009 সালে এটা কিন্তু করা হয়। অর্থাৎ 6 থেকে 14 বছর বয়স সমস্ত শিশুকে বিনামূল্যে শেখা দিতে হবে। তো বন্ধুরা ঠিক আছে, আর একটা প্রশ্ন লাস্টে কি করেছে, এনসিটি এর হেডকোয়ার্টার বা হেড অফিস কোথায়? তোমরা কিন্তু তোমাদের উত্তরটা আমি বলবো না, তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে, ঠিক আছে উত্তরটা কী হবে। আমি তোমাদের কিন্তু উত্তরটা দেবো না বন্ধুরা, তোমরা অবশ্যই এটা উত্তরটা আমাকে দেবে, আমি দেখবো এবং আমি তোমাদের কিন্তু কমেন্টে রিপ্লাই করি অবশ্যই বন্ধুরা। তো ঠিক আছে, তো সবশেষে বন্ধুরা বলে দিই, আমার কাছে সমস্ত ক্লাসের কিন্তু স্পেশাল ক্লাসের পিডিএফ পেতে, সমস্ত প্রশ্ন উত্তরের পিডিএফ পেতে আজ যোগাযোগ করো। নাম্বারটা আমি আবার বলে দিচ্ছি, 9339687509। তোমরা কিন্তু অবশ্যই হোয়াটসঅ্যাপে বা এসএমএস করো বা কল করে সমস্ত পিডিএফ কালেক্ট করে নেবো বন্ধুরা। তো বন্ধুরা ঠিক আছে, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে। আর একটা তথ্য বন্ধুরা বলে দিই, যারা বর্তমানে ডাব্লিউবি টেট 2022 কোয়ালিফাই করেছো, তোমাদের ইন্টারভিউ কিন্তু শুরু হবে জুন মাস থেকে, অনলাইনে ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে, তোমরা কিন্তু অ্যাডমিশন অবশ্য হয়ে যাবে। অ্যাডমিশন নিতে চাইলে কিন্তু অবশ্যই যোগাযোগ করো বন্ধুরা। অ্যাডমিশন ফি শুধুমাত্র খুব স্বল্প মূল্যে করে, শুধুমাত্র 100 টাকা মূল্যে তোমরা কিন্তু অ্যাডমিশন নিয়ে নেবে, হ্যাঁ তোমরা ঠিক শুনছো, শুধুমাত্র 100 টাকা মূল্যে অ্যাডমিশন আমি কিন্তু করার কোনো চলছে। তোমরা আজ যোগাযোগ করো এবং অ্যাডমিশন নিয়ে নাও বন্ধুরা। তা বন্ধুরা কেমন অবশ্যই জানাবো, লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।